তবে সিংহাসন নিয়ে শুরু হয়েছে খেলা। রাজপরিবারে যাদেরই প্রতিদ্বন্দ্বী ভাবছেন তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছেন দেশটির সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। পশ্চিমা বিশ্বে MBS নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান তার বাবা বাদশাহ সালমান বিন আবদুল্লাজিজের মৃত্যুর পর্যন্ত অপেক্ষা করবেন না, তবে বাবার উপস্থিতিতে সন্তান হিসেবে সিংহাসনে বসতে তার জন্য বৈধকরণ পরিবেশ তৈরি করবেন। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে প্রিন্স সালমান তার সিংহাসন বসার পথ সুগম করতে এর আগে প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে সিংহাসনের উত্তরসূরি ও স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরিয়ে দেন। এরপর বাদশাহ সালমানের ছোট ভাই আহমেদকে চাপ সৃষ্টি করেন MBS এর নিজস্ব তৈরি কিছু প্রকল্পে যোগ দিতে, কারণ MBS এর সিংহাসনে বসার ক্ষেত্রে কয়েক বছর ধরেই বিরোধিতা করে আসছেন আহমেদ। এদিকে এত কিছুর মাঝে হঠাৎ করে গুজব ছড়িয়েছে কিং সালমান মারা গেছেন, কিন্তু গুজবকে মিথ্যে প্রমাণ করে রাষ্ট্রীয় গণমাধ্যম কিং সালমানের ছবি প্রকাশ করা হয়।